প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হয়তো আপনি অন্য কারো কাছে বিকাশে ভুলে টাকা পাঠাইছেন, এই সেই টাকাটা আপনি কিভাবে 5 সেকেন্ডের মধ্যে ফেরত নিয়ে আসবেন তাকে ফোন দেওয়া ছাড়া, সেটা এই টেকনিক আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আপনি শুধু আমার এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যাঁ ভাই, সত্যি বলছি, আপনি 5 সেকেন্ডের মধ্যে আপনার বিকাশে যে ভুলে টাকা পাঠাইছেন তা ফেরত আনতে পারবেন খুব সহজভাবেই, আমি এই ভিডিওতেই দেখিয়ে দেবো। তাই সাথে থাকুন। আপনারা দেখছেন নীলদর্পণ বিডি এবং আমি সাথে আছি মোহাম্মদ সোহেল মিয়া। আরেকটা কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলি চালু করে রাখবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এরপরে আমি একটা ভিডিও দিব, সেটা হচ্ছে বিকাশ কার নামে আছে সেটি কিভাবে দেখবেন। ধরেন আপনার কয়েকটা সিমে বিকাশ অ্যাকাউন্ট আছে, এখন কোন সিমে কার নামে আছে সেটি ধরতে পারতেছেন না, সেটাই আমি এই ভিডিও দিব। সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, আর তাছাড়া ভিডিও আই বাটনও পেয়ে যাবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবেন। বেশি দেরি না করে আমি এখনই দেখিয়ে দিচ্ছি যে আপনি টাকাটা কীভাবে 5 সেকেন্ডের মধ্যে আপনার বিকাশে ফেরত আনবেন। দেখতে পাচ্ছেন আমি বিকাশ অ্যাপসে লগ ইন করে আছি, আপনারা বিকাশ অ্যাপসে লগ ইন করে নেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে 300 টাকা আছে, এই 300 টাকায় আমি পাঠিয়ে 300 টাকায় আবার আমি ব্যাক নিয়ে আসবো, ঠিক আছে। এটা আমি আগে সরাসরি পাঠিয়ে দিচ্ছি। সেন্ড মানিতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি একটা নাম্বার দিয়ে দিলাম, নাম্বার দিয়ে আমি এখানে 300 টাকা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সেন্ডে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার বিকাশের পিনকোডটি দিচ্ছি, দেওয়ার পর দেখেন আমি সেন্ড করে দিচ্ছি, ট্যাপ করে ধরে রাখলাম, তাহলে টাকাটা সেন্ড হয়ে গেল। দেখতে পাচ্ছেন টাকাটা কিন্তু সেন্ড হয়ে গেছে। তারপর আমি ব্যাক দিয়ে দেখাচ্ছি যে আসলে টাকাটা আছে না চলে গেছে। দেখতে পাচ্ছেন টাকাটা কিন্তু 0 টাকা, ঠিক আছে, টাকাটা কিন্তু সেই নাম্বারে চলে গেছে। এই টাকাটা কিন্তু আমি এখন ব্যাক নিয়ে আসবো, ঠিক আছে। সেটা ব্যাক আনার জন্য আপনাকে কী করতে হবে, দেখেন একটা মেসেজও চলে আসছে যে টাকাটা চলে গেছে। তারপরে হচ্ছে এখন আমি টাকাটা ব্যাক আনবো, টাকাটা ব্যাক আনার জন্য আপনাকে কী করতে হবে, দেখুন আবার সেন্ড মানিতে ক্লিক করবেন, সেন্ড মানির অপশন যে আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে এখানে দেখেন নাম্বার সহ কোন সময় পাঠাইছি তারিখ সহ কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। এখানে আপনি টাকাটা ফেরত আনার জন্য কী করতে হবে, দেখেন এই পাশে দেখেন একটা বাতিল লেখা আছে, আর এখানে এই লেখাটা ইংলিশেও থাকতে পারে, ইংলিশে থাকলে হয়তো ক্যান্সেল লেখা থাকবে। যাই হোক, এখানে আমি বাতিলে ক্লিক করলাম, আপনারা এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে না বা হ্যাঁ দুইটা দেওয়া আছে, ঠিক আছে, আপনি হ্যাঁ দিবেন, হ্যাঁ দিলে টাকাটা ব্যাক চলে আসবে সাথে সাথে, আর যদি ইংলিশে থাকে তাহলে নো আর ইয়েস থাকবে, আপনি ইয়েসে ক্লিক করবেন। তাহলে আমি বাংলায় আছে যেহেতু, তাহলে আমি হেঁদে ক্লিক করলাম, দেখবেন টাকাটা সাথে সাথে ব্যাক চলে আসবে। দেখতে পাচ্ছেন টাকাটা কিন্তু সাথে সাথে ব্যাক চলে আসছে। এখন আমি আবার আমার অ্যাকাউন্টে গিয়ে দেখাচ্ছি, ব্যাক দিলাম, ব্যাক দিয়ে আমি এখন আবার ট্যাপ করে দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন আবার কিন্তু 300 টাকাই আছে, ঠিক আছে। এভাবে আপনারা টাকাটা ব্যাক নিয়ে আসবেন। এখানে আরেকটা কথা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সাথে সাথে টাকাটা ব্যাক নিয়ে আসলাম, এভাবে আপনারা টাকা ব্যাক নিতে পারবেন। যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট করা নেই সেই অ্যাকাউন্টের টাকাটা আপনি সাথে সাথে ব্যাক নিতে পারবেন তাকে ফোন দেওয়া ছাড়া, তাকে বলা ছাড়া। যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট করা আছে সেই টাকাটা কীভাবে নেবেন, যদি বেশি পরিমাণ টাকা হয় সেক্ষেত্রে একটু কষ্ট করতে হবে, আর যদি টাকা কম টাকা হয় তাহলে তাকে ফোন দিতে পারেন, ফোন দিয়ে বলতে পারেন, ঠিক আছে, বুঝে টাকাটা ফেরত নিতে পারেন। আর যদি টাকা বেশি হয় সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে আপনাকে থানায় যেতে হবে, থানায় যে সেই আপনার ডকুমেন্টসগুলো দিয়ে তাকে একটা জিডি করতে হবে, ঠিক আছে। জিডি করার পর সেই জিডির কপিটা নিয়ে আপনাকে বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে, তারপরে সেখানে তারা এই দেখবে এগুলো বেশি বিষয়টা যাচাই বাছাই করে দেখে, যদি আপনার টাকাটা হয় তাহলে আপনাকে টাকাটা ব্যাক দিয়ে দিবে, ঠিক আছে। এভাবে আপনারা সব টাকা ব্যাক নিতে পারবেন। আশা করি আমি সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারছি, যদি বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু জানা থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে ফেলবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।